আমি এখন যে কি করি ওটা হওয়ার পরে আমার তার খেয়াল ছিল মা উঠাও করে তোমার সাহস তুই রাস্তা দিকে চলতে রস না না তো আমার মেয়ে চোখে দেখতে পারে না চোখে দেখতে পারে না বাবা তুই এটা কি করলি গেলেন সেটা গিয়া বামে গেলেন বামে গিয়া ডাইনে গেলেন ডাইনের বাম সাইডে একটা গেট আছে গেটের বাম সাইডে বাড়িটাই মনে গো চল বাসায় চলে যাই এক
একটা গাড়িও পাইতেছি না বাপ এই তো মা অটো কিন্তু কটা তো জিনিস রে নেব জিজ্ঞেস করি ভাই যাবেন হ্যাঁ যাব ও কিন্তু গাড়িতে তো জিনিস গাড়িও পাইতাছি না তার জন্য আর কি জিজ্ঞেস করলাম জায়গা গেলে তো ভালোই হইছে আচ্ছা আপনি কি ভবানীপুর যাবেন হ্যাঁ যাইতে পারবেন তা ভাই ভাড়া কত 20 টাকা 20 টাকা এখান থেকে এখানে তো 10 টাকা ভাড়া আপনি এত বেশি যাইতেছেন কেন এখন তো আর 5 টাকা ভাড়া নাই যতটুকু যান 10 টাকা করে পার পিছ ভাড়া আচ্ছা ঠিক আছে কি আর করার হবা জান তাহলে তুই সামনে বয় আমি পিছনে বহি আচ্ছা ঠিক আছে বসো হ্যাঁ যান কাজের ব্যবস্থা তো হয়েই গেল হ্যাঁ কিন্তু তো মেটার জন্য অনেক খারাপ লাগতেছে সত্যি বাজান আমার অনেক খারাপ লাগতেছে কিন্তু যাই বলস মেটার তো অনেক সুন্দর আর ভদ্র আচ্ছা বাজান কি মেটার পছন্দ হইছে পছন্দ তো না এমনি ভালো লাগছে মেটার ব্যবহার অনেক ভালো পরে যে আমি কত জোরে মারলাম তাতেও কোনো রাগ করে নাই হ্যাঁ বাজান ওরে যদি তোর বউ করে নি তাহলে তোর কোনো আপত্তি নাই তো আমার কিন্তু একদম মনে ধরে গেছে তুমি যা ভালো মনে করো তাই কিন্তু সমস্যা তো একটা মেয়েটার তো কোনো ঠিকানা জানি না শুধু জানি ওই মোড়ে থেকে ওদিকে মনে ওদের বাসা তাহলে তুমি কি করবা আচ্ছা চল মোড়ের ওইখানে যাই দেখি কাউরে পাইলে জিজ্ঞাসা কইরা ওদের বাড়ির ঠিকানাটা নিমু এখন যাবা চল তো উতাল উতাল করে বুঝছ না তুমি যে মাঝে মাঝে বড় নদীর ঢেউ খেলা এটা করবো কে আমি গান শোনাবো এই যে সিনেমা হলে দেখতেছি সিনেমা দেখতে গাড়ি ভাড়া তো গাড়ি ভাড়া না গাড়ি ভাড়া আমি দিতে পারবো না ওই গান আমি গামু তোর গাওয়া লাগবো না আরে রাস্তা তো কোনো লোকজন দেই না ঠিক আছে তো শুরু করি শোনা না ভালো তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই না না পাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই না না পাই আর কিছু জীবনে দিলেন তা দিলেন বিনাশ দা দিলেন একবার বিনাশ দা দিলেন আমার আমরা কি সুন্দর একটু রোমান্টিক মুডে আছিলাম দিলে 12টা বাজে জায়গা রাগ করেন না শুনেন ভাই আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করব কইবেন কি জিজ্ঞেস করেন বলেন ওই যে কথাটা হইলো একটা মেয়ে সুন্দর করে একটা মেয়ে হ্যাঁ চোখে দেখতে পারে না নাম যেন কি বাবা ইয়ে মনি মনি হ্যাঁ মনি মনিদের বাড়িটা কি আপনারা চিনেন মনে হয় এইদিকেই থাকে কি মনির কথা জিজ্ঞেস করে মনির কথা জিজ্ঞেস আমারটাই তো লাগে কোনো কিছু ওইছে ঘটনা তো একটা আছে আরে ঘটনা আছে উল্লাটা দইতে পারে যদি বিয়া শাদির লাগে যেটা আসতে পারে সম্বন্ধে আচ্ছা কি ঠিক আছে আগে করব মনে আচ্ছা আচ্ছা সাসি মনে কো বাড়ি জি কথা যে জিজ্ঞেস করতেছেন কে লিগা কি দরকার ইয়ে মানে ওই রকম কিছুই না অনেক দিনের পরিচিত অনেক দিন ধরে আসি না তাই বাড়িটা ভুলে গেছি মানে সিনা হয়েছে হ্যাঁ সাসি সিনি সিনি আমরা দুজনে জেনে চিনি না রে নিয়ে আসলেন সাসি যাবার পাব না আমরা একটা শুভ কাজে বাড়িছি ও শুভ কাজে যাব না পিস পা হমু না বুঝছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আমাকে ঠিকানা দিয়ে দেই যেতে পারবেন তো হ্যাঁ ঠিকানাটা হইলো চলবো তাহলে মনে করেন যে এই যে সুধা গেলেন সুধা গিয়া বামে গেলেন বামে গিয়া ডাইনে গেলেন ডাইনে বাম সাইডে একটা গেট আছে গেটের বাম সাইডে বাড়ি দেয় মনি গো মনি গো ডাইনে যে বাম বামে যে ডাইনে ডাইনে যে আবার বামে উই ঢইলো বাড়ি গেট হ্যাঁ হ্যাঁ বাম পাশে বাড়ি এটা গেট আছে গেট আছে গেট আছে বড় 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 এমন বড় আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আচ্ছা শুনেন তাহলে আপনি ওই যে রোমান্টিক সিন আছেন না ওই দেই করেন আমরা যাই জান জান বিনাশ করে দিলে সিনেমার কপাল আর নেই চল বন্ধু আজকাল সিনেমা দেখি না দুই তিন চা খামু চা খা বাজাম গা আচ্ছা ঠিক আছে এক কাপ আচ্ছা ভাগাভাগি এই এক কাপ মানে ভাগাভাগি করে কিচেন করব নাকি নিজে তো দাম একটি হ দিবা তো আমার এক বাচ্চা আচ্ছা বুঝছি চলো ठीक जगह ভালো আছো মনি কে আমি ইমরান এই তো সকালে যে ঢাকা খেয়ে পড়ে গেছিলাম ও ইমরান তুমি তো আমাদের বাড়িতে কি মনে কইরা না মানে একটা কথা বলার জন্য আইছি কথাটা হলো বলো বলো আচ্ছা বইলেই ভালো বলে না পা আমি তাহলে এখন ঘরে যাই না না ঘরে যাইতে হইব না তুমি দাঁড়াও তোমার সামনেই বলি আসলে আপা কথাটা হইছে গিয়া আমার ছেলে না আপনার মেয়ের অনেক পছন্দ হইছে তাই আপনার মেয়ে আমার ছেলের বউ করে আমাদের বাড়িতে নিতে চাই এখন আপনি কি বলেন কিন্তু আমার মেয়ে তো চোখে দেখতে পারে না মা আন্টি এসব কি বলতেছে আমি তো চোখে দেখতে পারি না তাদের ঘরের বউ হব কিভাবে তাতে কি হইছে দেখো তোমারে আমার ছেলে অনেক পছন্দ করে আমিও করি তুমি অনেক ভদ্র অনেক সুন্দর আর তাছাড়া তোমার চোখের অপারেশন করাবো তাহলে তো তুমি দেখতে পারবা সত্যি বলতেছেন আমি আমার এই চোখ দিয়া সব কিছু দেখতে পারবো হ্যাঁ আমি সত্যি বলতেছি তুমি আবার এই চোখ দিয়ে পুরো পৃথিবীটা দেখতে পারবা মা আপা আপনি আমার মেয়ের অপারেশন করাবেন হ্যাঁ সত্যি মা আমি আবার এই পৃথিবী দেখতে পারবো হ্যাঁ মা তুই আবার দেখতে পাবি তাহলে কি আপনার রাজি হ্যাঁ আপা সত্যি আপা আপনি অনেক মহান আর আপনার ছেলেও আমার পছন্দ হয়েছে তাহলে তাহলে তো কোনো কথাই নেই তাহলে আমি দুজনের হাতে হাত এক করে দেন হ্যাঁ আপা ঠিকই কইছেন বাবা তোমার হাতটা দাও তাহলে আগামী শুক্রবারই ওদের বিয়ে হ্যাঁ তারপরে আর কিছু না